হ্যালো ভিউয়ার্স, আমার ম্যাথ শ্যাডোস চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা জানো শিক্ষা দপ্তর থেকে মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট থ্রির কোশ্চেন দিয়ে দিয়েছে। তো এখন আমার হাতে যে কোশ্চেনটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্লাস ফোরের ইংরাজির পার্ট থ্রির কোশ্চেন। তো এখন এটা আমি সমাধান করব। সমাধান করার আগে বরাবরের মতো বলছি, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, ভালো লাগলে কমেন্ট করেও জানাবে যে ভালো লেগেছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কী আছে, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স গিভেন বিলো, মানে নিচের প্যাসেজটা ভালো করে পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। দেখো কী আছে, ইন্ডিয়া ওয়াজ ইন দ্য ক্লাচেস অফ দ্য ব্রিটিশ ফর মোর দ্যান 200 ইয়ার্স। তার মানে ভারতবর্ষ ব্রিটিশ মানে ইংরেজদের হাতে 200 বছরের বেশি পরাধীন ছিল। ক্লাচেস মানে হচ্ছে নিষ্ঠুরতা বা হাতের থাবা বা খপ্পর, মানে বলতে পারো যে পরাধীন বা হাতের মুঠোতে রেখেছিল। দে আর ভেরি ক্রুয়েল, তারা খুব নিষ্ঠুর ছিল। দ্য ইন্ডিয়ানস ডিড নট লাইক দেম, ভারতবাসীরা তাদেরকে পছন্দ করতো না। পিপল ফট ফর দ্য ফ্রিডম অফ দেয়ার মাদার ল্যান্ড, মানে মানুষেরা তার জন্মভূমিকে বা মাতৃভূমিকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিল। দে ডিড নট হেজিটেট টু ফলো লিডার্স লাইক নেতাজি সুভাষচন্দ্র বোস অ্যান্ড মহাত্মা গান্ধী, অর্থাৎ তারা নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর মতো নেতাদের, লিডার মানে হচ্ছে নেতা, মানে নেতা বলতে এখানে বোঝাচ্ছে যে তাদের নেতৃত্বে, হ্যাঁ তাদের নেতৃত্বটাকে অনুসরণ করতে তারা কিন্তু দ্বিধাবোধ করেনি। হেজিটেট মানে দ্বিধাবোধ করা, ফলো মানে মানে লক্ষ্য করা আর কি, অনুসরণ করা। দ্য ইন্ডিয়ানস লাভড দেয়ার মাদারল্যান্ড ডিয়ারলি, মানে ভারতবাসীরা তার মাতৃভূমিকে খুব ভালোবাসত। দে চেস্ট দেম আউট অফ দ্য কান্ট্রি, তারা তাদেরকে দেশের বাইরে বের করে দিয়েছিল বা তাড়িয়ে দিয়েছিল। তারা বলতে ভারতবাসীরা ইংরেজদেরকে তাড়িয়ে দিয়েছিল। ইন্ডিয়া গট ফ্রিডম অন 15 আগস্ট 1947, মানে ভারতবর্ষ স্বাধীন হয়েছিল 1947 সালের 15ই আগস্ট। দিস ডে ইজ অবজার্ভড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, এই দিনটিতে ভারতের স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হয়। উই হোয়েস্ট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অ্যান্ড সিং আওয়ার ন্যাশনাল অ্যান্থেম জনগণ মন অন দ্যাট ডে, মানে সেই দিন আমরা ন্যাশনাল ফ্ল্যাগ অর্থাৎ জাতীয় পতাকাকে উত্তোলন করি। হোয়েস্ট মানে উত্তোলন, অ্যান্ড এবং জাতীয় সঙ্গীত জনগণ মন গাই। জনগণ মন ওয়াজ রিটেন বাই রবীন্দ্রনাথ টেগোর, জনগণ মন লিখেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তো অ্যাক্টিভিটি ওয়ান দেখো কী আছে, আন্ডারলাইন দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস। তাহলে এগুলো হচ্ছে MCQ, অর্থাৎ 4টে করে অপশন দেওয়া আছে, যে কোনো একটা উত্তর বাছতে হবে। তাই বলেছে যে এই উত্তরগুলোর মধ্যে যে উত্তরটা সঠিক সেটার নিচে দাগ দিতে বলেছে। তো দেখো, দ্য ব্রিটিশ রুলড ওভার ইন্ডিয়া ফর 200 ইয়ার্স, ওভার 200 ইয়ার্স, 300 ইয়ার্স, ওভার 300 ইয়ার্স। দেখো এখানে কিন্তু বলাই আছে মোর দ্যান 200 ইয়ার্স, মানে 200 বছরের বেশি। তাহলে বি নাম্বার হবে অপশন, ওভার 200 ইয়ার্স। পরেরটা দেখো, ইন্ডিয়া বিকেম ফ্রি অন, মানে কবে ইন্ডিয়া স্বাধীন হয়েছিল, এটা হচ্ছে 15 আগস্ট 1947। তারপরটা দেখো, আওয়ার ন্যাশনাল অ্যান্থেম ওয়াজ রিটেন বাই, আমাদের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন, রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যাস এটা হয়ে গেল। এবার অ্যাক্টিভিটি টু দেখো, সিলেক্ট দ্য ম্যাসকুলিন জেন্ডার, ফেমিনিন জেন্ডার, নিউটার জেন্ডার অ্যান্ড কমন জেন্ডার ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস অ্যান্ড পুট দেম ইন কারেক্ট কলামস। বলেছে যে নিচের যে যে বাক্যগুলো আছে এইগুলোতে ম্যাসকুলিন জেন্ডার মানে পুংলিঙ্গ অর্থাৎ পুরুষ জাতি, ফেমিনিন জেন্ডার মানে স্ত্রীলিঙ্গ, নিউটার জেন্ডার মানে ক্লিবলিঙ্গ যেটা হচ্ছে স্ত্রীও নয় পুরুষও নয় কিচ্ছু নয় মানে জড়বস্তু, অ্যান্ড কমন জেন্ডার, কমন জেন্ডার মানে হচ্ছে উভলিঙ্গ মানে যেটাতে উভয় ছেলেও হয় মেয়েও হয়। তো দেখো প্রথমে কী আছে, সুরাইয়া ইজ মাই সিস্টার, সুরাইয়া হলো আমার বোন,
তাহলে এখানে সিস্টার, সিস্টারটা কি? সিস্টারটা হচ্ছে ফেমিনিন জেন্ডার, মানে স্ত্রীলিঙ্গ, তাহলে এই ঘরে হবে সিস্টার। পরেরটা দেখো, রিজু অ্যান্ড সুমিত আর ফ্রেন্ডস, রিজু এবং সুমিত হলো বন্ধু, বন্ধু ফ্রেন্ডস হচ্ছে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, তার মানে এটা কমন জেন্ডার। এফ আর আই ই এন ডি এস। তারপরে হচ্ছে রকি ইজ এ ডগ, রকি হচ্ছে একটি কুকুর, তাহলে ডগ হচ্ছে, দেখো ডগ এমনিতে ছেলেও হতে পারে মেয়েও হতে পারে, কিন্তু মহিলা কুকুর বলেও একটা শব্দ আছে, সেটা হচ্ছে বিচ, সেটাকে বলা হয় বিচ। তো তাহলে আমরা ডগটাকে ধরতে পারি ম্যাসকুলিন জেন্ডার হিসেবে ধরতে পারি, তাহলে এই ঘরে লিখছি ডগ। পরেরটা দেখো, দেয়ার ইজ এ ক্লক অন দ্য ওয়াল, মানে সেখানে ওয়ালের মধ্যে একটা ঘড়ি আছে, ক্লক, এটা কিন্তু ম্যাসকুলিনও নয় ফেমিনিনও নয় কমনও নয়, এটা ক্লিপ, মানে এটা হচ্ছে জড় বস্তু, নিউটার জেন্ডার, তাহলে এটা হবে ক্লক। আর দেখো ওয়াল, এটাও একটা জড় বস্তু, তাহলে এটাও হবে, তাহলে এটা হয়ে গেল। এবার পরেরটা দেখো, দেখো এটা আমি লিখে দিয়েছি, এখানে কি আছে, হাউ ডু ইউ স্পেন্ড ইওর ডে অ্যাট হোম, তুমি কিভাবে বাড়িতে সময় কাটাও, রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইট, মানে এটা সম্বন্ধে পাঁচটা বাক্য লেখো। দেখো আমি এখানে পাঁচটাই লিখেছি, কিন্তু আরও অনেক লেখা যায়, তো তোমরা তোমাদের মতো করে লিখতে পারো, আর আমি যেটা লিখেছি তোমাদের বলে দিচ্ছি। আই ওয়েক আপ অ্যাট 7 ইন দ্য মর্নিং, মানে আমি সকালে 7টায় ঘুম থেকে উঠি। দেন আই ব্রাশ অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট, দেখো খুব সহজ ইংরাজি সেন্টেন্স আমি দিয়েছি এখানে যাতে তোমরা পারো। দেন আই ব্রাশ, মানে আমি তারপর ব্রাশ করি এবং সকালের খাবার খাই। দেন আই স্টাডি ফর 2 আওয়ার্স, তারপর আমি 2 ঘন্টা পড়াশোনা করি। দেন আই প্লে এ লিটল অ্যান্ড টেক এ বাথ, তারপর আমি অল্প খেলি এবং স্নান করি। দেন আই ইট রাইস, তারপর আমি ভাত খাই অ্যান্ড গো টু স্লিপ, তারপর ঘুমোতে যাই, মানে দুপুরবেলাও আমি ঘুমাই। তো আরও অনেক লাইন হতে পারে, তোমরা চাইলে সেটা লিখতে পারো। তো তাহলে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্ট করো, জানাবে কেমন লেগেছে, চ্যানেলটাও সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করবে যাতে নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও। তাহলে এখানেই শেষ করছি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।